হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই তো দেখো, আমি ব্রাশ করে এখানে বানিয়ে ফেলেছি অনেক চা, আর প্লেটিং করে নিয়েছি। তার কারণ কি বলো তো, আমাদের বাড়িতে চলছে মিস্ত্রির কাজ। তো সকাল সকাল কিন্তু মিস্ত্রি এসে গেছে, আর সবার জন্য চা বানিয়ে দিয়েছি। আর এই তো দেখো, এখানে কিন্তু শ্বশুর মশাই এসে গেছে একটু দেখাশোনা করতে। আর এই তো দেখো, সমস্ত কাজকর্ম কিন্তু চলছে। না এই দেখো, তোমাদের সাথে তো অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি। আর এই তো আমার ঘরের কাজ হচ্ছে, দেখো এই ঘরটা কিন্তু পুরোপুরি সারানো হচ্ছে। তো এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আগেকার বাড়ি, যেটা আমার ভাগে পড়েছে। তো ফাইনালি এখন কিন্তু এই ঘরটা দেখো সারানো হচ্ছে। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে দেখো সমস্ত বালি সিমেন্ট, আর এখানে এই যে কাজ হচ্ছে। আর চলো তো বন্ধুরা, দেখো এখানে তো মিস্ত্রির কাজ হচ্ছে, তবে ব্লগটা কিন্তু আজকে না, কয়েকদিন আগে শ্যুট করা হয়েছিল, তো সেভাবে এডিট করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর এই তো একটু, এই ঘরটা কিন্তু পুরোপুরি ভাঙা হয়েছে, এখানে নতুন করে জানলা হবে, মানে পুরো গেট আপটাই বলতে পারো চেঞ্জ হবে সব কিছু। দেখো এখানে কিন্তু খুলে রাখা হয়েছে। আর এই তো সমস্ত কাজ হচ্ছে, সবটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। বাবা বসে গেছে, এই যে থোর নিয়ে, থোর কেটে আর থোরটাকে রেডি করছে। দেখো দেখছো, দেখো কচি কচি কাটতে পারবে না, কেটে কেটে ভালো লাগবে। আচ্ছা কচি কচি বউ না, পারে না বলো? আচ্ছা আচ্ছা, বাবা কি সুন্দর কেটেছে, আবার দেখো রেডি করে দিচ্ছে, দেখেছো? এরকম শ্বশুরমশাই কেউ পাবে বলো? ভাগ্য করে পেতে হবে, তাই না? চলো ঠিক আছে, তুমি রেডি করো, আমি বানিয়ে দেবো। আর এই তো দেখো, সমস্ত রান্না বান্না কমপ্লিট করে মোটামুটি বলতে পারো এখন কিন্তু পুজোর টাই আমি সারবো। তো চলো আজকে কি রান্না বান্না করেছি সেটা একটু তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। চলো তো দেখো, ধূপটা রেখে আমি তোমাদের সাথে একটু খাবারগুলো শেয়ার করতে এলাম। আজকে দেখো বানিয়েছি একদম প্লেন চিকেন, তার সাথে ঢ্যাঁড়স ভাজা আর ভাত। আর হ্যাঁ, থোর ভাজাটা কিন্তু কিচেনে আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ বুঝতেই পারছো এখন পুজো করবো, একটু ব্যস্ত আছি, পুজোর ধূপটা রেখে তোমাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিলাম। তো চলো এখন কিন্তু পুজোটা সেরে নেবো, হাতটা ধুয়ে নিয়েছি। আর এই তো দেখো ডাইনিংয়ে এত ঠাকুর যে কি বলবো, কাকে দেখাবো কাকে দেখাবো না বুঝতে পারছি না। তো যাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর, একটু রোদ্দুরটা কমার পরে কিন্তু এখন ছাদে আসা হয়, তার কারণ একটু রোদ্দের মধ্যে কিন্তু ছাদে আসতে পারি না। আর একটা সাধারণ দিনে সাধারণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তবে আগেও বলেছি যে ব্লগটা কিন্তু আজকে না, তার কারণ কয়েকদিন আগে এটা শুরু করেছি, কিন্তু এডিট করা এক্সপোর্ট করা কোনোটাই আমি করে উঠতে পারিনি, তাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো একটা সাধারণ দিনে সাধারণ ব্লগ তোমার সাথে শেয়ার করছি, কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটু দেখো, সমস্ত জামাকাপড় নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি, একবার ধোয়ার পরেও কিন্তু আবার এখানে ছাদে মধ্যে কল করে আবারও কয়েকটা জামাকাপড় কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, তার কারণ অনেকক্ষণ কাঁচা ছিল, তার মধ্যে একটা স্মেল এসে গেছে এর জন্য। আর এই তো দেখো, দুপুরবেলা যে সমস্ত জামা কাপড় মেলেছিলাম সমস্ত তো তুলে নিয়েছি, আর এখন দেখো বিকালবেলা আবারও চলে এসেছি, কখন জানি এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর ছাদটা একদম ভিজে গেছে, তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। তো চলো, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা গো।
আর এই তো দেখো তোমাদেরকে বলেছি যে একটা সাধারণ দিনের সাধারণ ব্লগ, তো দেখো আজকে বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই তো দেখো বাড়ির পিছন দিকে কিন্তু চলে এসেছি, যেহেতু এখন মিস্ত্রিরা কাজ করছে তো একটু একটু দেখাশোনা করতে হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে আমার ঘর, তো জানলাটা একদমই বন্ধ। আর এখন চলে এসেছি এই যে পুরোনো বাড়িতে, দেখো কতটা কাজ এগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকে ব্লগটা এখানে করলাম, টাটা। সিমেন্টগুলো তুলেছে।